Alors, ça va? Est-ce que maintenant il y a Raymond, Chocha Dia, à Ching Limaste qui l'en donne? Mais Chocha Loïci, ça le fait acheter, à Ching Limaste Loïci, Airblock Loïci, à Chocha Lagami Loïci, Airtaf Pia, ils aiment chop pour lui Loïci, one tablespoon ami, salt Loïci, half tablespoon ami, Holudur Gula Loïci, half tablespoon ami, chili powder Loïci, হাফ টেবুলস্পুন আমি ধনিয়া গুঁড়া লৈছি। শশার মাঝে আপনার জাল কম হইতে হইব, কেতার লাগে শশার মাঝে জাল বেশি হয়ে গেলে তো মজা লাগতো না। লাগে আমি হাফ টেবুলস্পুন আমি চিলি পাউডার লইছি। এখন আমি একটা ডেক বুয়াইছি কুকারের উপরে, মানে ডেকটা যাও খায় টানি যায়, টানলে আমি তেলটা দিলে নিব। যেহেতু আমার তেলটা টানি গেছে ডেকটা, তখন আমি তেলটা দিলে নিব। শশার মাঝে তেলটাও কম হইতে হইব। দরকার তেলটা টানি গেছে, এখন আমি পেঁয়াজটা দিলে নিব। আগে আমি এখন সবজিটা দিয়েছি, সেই জন্য সবজিটা দিয়েছি। আমি পেঁয়াজটা মজা লাগে, আমি দিয়েছি সবজি না দিলে পেঁয়াজটা সকাল মতো না, সেই জন্য সবজিটা দিয়েছি। তখন আমি চিংড়ি মাছটা দিলে নিই। চিংড়ি মাছটা দেওয়ার পরে আমি আরো 5 মিনিট আছি নাড়বো, যে চিংড়ি মাছটা লাল হয়ে আনলে এবার আমি স্পাইসটা দিলে নিই। দরকার চিংড়ি মাছটা লাল হয়ে গেছে, এবার আমি সব স্পাইস দিলে নিই। দেওকা এখন চিংড়ি মাছটা একটু সুন্দর লাল হয়েছে, এখন আমি শশাটা ছাড়ি দিই। শশার মাঝে আমি কোনো করিয়েন্ডার দিতাম না, সেটা লাগে শশার একটা স্মেল আছে, গ্রান আছে, ওটা তো যাইব দুপুরে আমি। কাঁচা মরিচও দিছি না আমি, বাসা ভাতও দিতাম না। এখন আমি গুড়ি আর 5 মিনিট লাগে রাখি দিব, রাখার পরে আমি জুলটা দিলে নিই। আমার 5 মিনিট হয়ে গেছে, ওখানে আমি জলটা দিলে নিব। অত জুল হইতো না, অত ড্রাই হইতো না, আমি ওলান দিছি আর কি। তোরা লস লসা তাহলে মজা লাগে, শশা থাকে এমনি পানি বার হয়, তার লাগে আমি ওয়ান তাজে শশাটা কি ডুবছে আর কি। তো রাখি দিলাম, এখন আমি ওখানে আরো 10 মিনিট লাগে আমি রাখি দিলাম।
শশাটা বেশি জাল খাইতো না, তার লাগে আমি 10 মিনিট রাখি দিই মোহন ডাকিয়া পোলা গুণ দিয়া। পোলা গুণ সবসময় আছে, পোলা গুণ রইব, তখন আমি রাখি দিব 10 মিনিট পরে আমার কুকটা হয়ে যাব। দেখা 10 মিনিট হয়ে গেছে, শশাটা হয়ে গেছে, আমি এখন একটা দেখবো হয়ে গেছে নি বুঝছেন, শশা থাকে কত পানি বাড়িয়েছে। ধর আমি আগুনটা অফ করে দিলাম, হয়ে গেছে শশাটা। আপনারা ট্রাই করে দেখবা, শশা দিয়া কত মানুষের ইলিশা মাছ দিয়ে খায়, ইলিশা মাছ দিয়ে বেশি মজা হয়। শশা দিয়ে ইলিশা মাছ দিয়ে বা কত মানুষে খাইতে পারে না, অ্যালার্জি তো থাকে ইলিশার মাঝে, অত খাইতে পারেন না। চিংড়ি মাছ দিয়েও কত মানুষ খাইতে পারেন না অ্যালার্জির লাগে। তো আমি গোসা না করি আমি চিংড়ি মাছ দিয়া করছি। তো আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েও ট্রাই করতে পারবা, তেলাল মাছ দিয়া। তো খাইয়া দেখবা, ওকে তো আর বাড়াতা ওকে, আর আপনারা লাইক দিবা, শেয়ার করবা, আর কমেন্ট দিবা। কমেন্ট দিলে আর কিনা জানো আমি আরও রেসিপি দিব আপনারে, আর সাবস্ক্রাইব করবা। ওকে তারপর তাও ওকে ওকে সমাপ্ত।